আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, বক্তব্য সুযোগ দিতে পারেনি। আমাদের মাঝে উপস্থিত আছেন জয়পুরহাট জেলা যুব দলের সম্মানিত সদস্য সচিব এবং সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং ছাত্র দলের কলেজ শাখার আহ্বায়ক সদস্য সচিব, সহ শাখার আহ্বায়ক সদস্য সচিব সহ ছাত্রদল, থানা ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিব ছিলেন। সবাই সম্মতির জন্য আজকে প্রোগ্রাম তাদের অত্যন্ত পরিশ্রমের জন্য সার্থক করার জন্য জয়পুরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আমরা করতালি জানাই। তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকের প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করেছে। বক্তব্য রাখছেন আজকের সমাবেশে জয়পুরহাট জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা টিও। সময় থেকে দয়া করে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চবিষ্ট জেলা নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন থানা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত রূপে বলতে হয় যে বাংলাদেশের যে অপর সংস্কৃতি চলছে, অপর রাজনীতি চলছে, আপনারা জানেন কুমিল্লাতে আমার প্রিয় নেতা, প্রিয় ব্যক্তিত্ব, যিনি আমার কমিটি সই করে পাশ করে দিয়েছিলেন বরকতুল্লাহ ফুলু, তার ফ্যামিলিকে নিয়ে উনি মার্কেট করতেছিলেন, সেখানে যা মারধর করছে, তাহলে কোন পর্যায়ে গেছে? হাসিনা ভয় পেয়েছে, এই কাজ করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তুমি যদি বাঁচতে চাও, তোমার দলকে যদি টিকে রাখতে চাও, খালেদা জিয়াকে মুক্ত দাও, মুক্তি করো, তারেক রহমানকে দেশে ফিরে আনো, তোমাকে খালেদা জিয়ার সাথে আলোচনা করে আগামী দিনে বাংলাদেশ কিভাবে নির্বাচন হবে সেটাই করতে হবে। বাংলাদেশও হুঁশিয়ার করে দিতে চাই, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোন নির্বাচন করতে যাও, তার পরিণাম ভালো হবে না। আমরা তো জীবন দিতে শুরু করেছি, আমাদের জীবন তো আমরা দিয়েছি, কিন্তু এর প্রতিশোধ নিতে হবে। আমাদের এখানে যারা নেতা কর্মীরা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। কারণ আজকে আমাদের চার চারটি আমাদের ভাইরা মারা গেছে, এবং জাতীয় নেতৃবৃন্দ যারা বাংলাদেশকে পরিচালনা করেছে, জাতীয় নেতৃবৃন্দ গায়ে হাত উঠেছে, একটু সাহস নিয়ে ছয়টি মাস কষ্ট করতে হবে, তারপরে হাসিনাকে অবশ্যই উৎখাত করে আমরা আগামী দিনে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ করব। এই বলে সকলের যারা এখানে উপস্থিত আছে সকলের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গৌরব রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, সংক্ষিপ্ত বার্তা পাচ্ছেন জয়পুরহাট পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী এটিএম মিজানুর রহমান। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন এখানে উপস্থিত রয়েছেন, আরেকজন যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির ক্লাব মাসুদ রাজা প্রধান উপস্থিত রয়েছেন, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান বকুল ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি দু একটি কথা বলে কথা শেষ করবো, যেহেতু কথা বলার সময় নেই। ১৯৭৪ সালে যারা ছিলেন আজকে অনেক ভাইরা নাই, আজকে আমি ১৯৭৪ সালের একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে, আগে ছিলেন পানি কন্যা, এখন হয়েছেন পানি কন্যা, আগে ছিলেন বেগম মতিয়া চৌধুরী অগ্নি কন্যা, এই মতিয়া চৌধুরী জয়পুরহাটে ১৯৭৪ সালে এসে এই শহীদ মিনারে বক্তব্য দিয়েছিলেন। আমি সেই বক্তব্য শুনেছি, উনি বলেছিলেন ১৯৭৪ সালে দেশে মানুষ খাবার পাচ্ছে না, কুকুর মানুষ ড্রেনে একসঙ্গে খাবার খাচ্ছে, জানাজায় কাপড় পায় না, কোলার পাতাতে মানুষকে দাফন করতে হচ্ছে, আজকে দেশের অবস্থা ঠিক একই অবস্থায় আজকে নিয়ে গেছে। ভাইরা আমার, আপনার যদি এতই দৌড়ে ফার্স্ট হওয়ার ইচ্ছা থাকে, ভোট দেন, ভোটের লাইনে দাঁড়ান, আমরাও দাঁড়াবো, কে দৌড়ে ফার্স্ট হয়ে দেখা যাবে। ভাইরা আমার,
আজকে বক্তব্য দেওয়ার অনেক কিছু রয়েছে, আমি বক্তব্য দিব না এই কারণে আজকে শেখ মুজিবুর রহমান উনি গুলি বন্ধ করেছিলেন আর শেখ হাসিনা দেশে গুলি চালু করলেন, দেশে কিন্তু শিকার করা পাখি করা আইন করে বন্ধ রয়েছে, হাসিনা কি বলছেন আইন করে মানুষ মরা আইন চালু করেছেন, তাই এটা অবিলম্বে বন্ধ করতে হবে না হলে তার পরিস্থিতি ভয়াবহ হবে এই আশাবাদ ব্যক্ত হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বক্তব্য রাখছেন আজকালপুর পৌরসভার সাবেক মেয়র, আজকালপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, আজকালপুর থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল। বিসমিল্লাহ রহমান রহিম। সারা দেশের বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত শ্রোতা মহাজন সভাপতি যুগ্ম আহ্বায়ক জনাব গুলজার হোসেন উপস্থিত আছেন, আমাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক আসুদ রানা প্রধান, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত থানার নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদল সকলকে জানাই আমার আজকালপুর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ভাইরা আমার বক্তব্য ঘুরে ফিরে একটাই একই দাবি, শেখ হাসিনা কবে যাবি, একই দাবি শেখ হাসিনা কবে যাবি, এই স্লোগান ছাড়া আর কোন স্লোগান আমাদের কণ্ঠে আর উচ্চারিত হওয়ার সময় নেই। আমার 14ই আগস্ট এই দেশের প্রধানমন্ত্রী তথা কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশনে উনি ওনার শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যে বলেছিলেন বিএনপি শুধু নয় সারা দেশের যে কোনো বিরোধী দল রাস্তায় আন্দোলন করবে আমি প্রধানমন্ত্রী কথা দিচ্ছি তাদেরকে আর কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু এত বড় একটি মিথ্যুক এত বড় একটি চরম সরকারের অধীনে আমাদের দেশ চলছে, যদি তারপরের দিনে দুই দুজনকে আমাদের দুই দুইজন সৈনিককে ওনারা গুলি করে ফেলে দিলেন, সেই জন্য আমরা বলছি আমরা প্রস্তুত, আমরা আপনারা সকলে মিলে শেখ হাসিনাকে নামানো না পর্যন্ত আর কোন ফেরার কথা নেই, এইটুকু তার তো আহ্বান জানিয়ে আয়োজকদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী উজ্জ্বল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ এবং শহীদ জিয়াউর রহমান অমর হোক অমর হোক। সম্মানিত উপস্থিতি আমাদের বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছে, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সম্মানিত চক্র।